হ্যালো, আসসালামু আলাইকুম। এসএসটি এলপিজি থেকে সবসময়ের মতো সাথে আছি আমি বিপাশা। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। এই করোনা পরিস্থিতিতে আসলে এটা ভাবাই যে সবাই ভালো আছেন, দোয়া করি সবাই ভালোই থাকেন। কি হয়েছে এটা? ও হ্যাঁ, তো আমি আরেকটা বিষয় বলবো যে আসলে রোজার দিন, আমি জানি সবাই খুব শ্রদ্ধার সাথে ইবাদতের সাথে রোজা করছেন, এটা করা অবশ্যই উচিত। আরেকটা কমেন্টস নিয়ে আমি আপনাদেরকে একটু অ্যান্সার দিব, আর যদিও আমার মানুষটা আমি ছোট, আপনারা অনেক বড়, আপনাদেরকে আসলে এভাবে আমার অ্যান্সারটা আমি জানি না আপনারা কিভাবে নেবেন, বাট আমি আপনাকে বলবো যে কারো পরিবর্তন মানে কোনো একটা সিজনে যদি কেউ পরিবর্তন হয়, ওইটা নিয়ে হাস্যতক করতে হয় না। কেউ যদি হঠাৎ করে হচ্ছে ইসলামের পথে আসে বা কেউ যদি হঠাৎ করে অন্য কোনো থেকে চলে আসে, ওইটা নিয়ে আপনি আর আমি বলার কেউ না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা যে একটা মন্তব্য করি না যে সারা বছর এটা করছে এখন আসছে এটা করতে, আবার আপনারা এটাও মন্তব্য করেন যে সারা বছর নামাজ পড়ে না, রোজা আসলে মাথায় কাপড় দেয়, এটা আপনারা মন্তব্য করেন। আবার আরেকটা মন্তব্য করেন যে কি রোজার দিন কি একটা পোশাক পরছে, মানে দুইটাই কিন্তু আপনারাই করেন। সো আসলে আমরা তো আমাদের জায়গা থেকে মন্তব্য করতেই পারি, বাট আসলে মন্তব্য করা উচিত না। আল্লাহ সবসময় মানে আমি যতটুকু জানি যে আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে তুমি খারাপ কাজে লিপ্ত থাকো যাই করো, বাট দিন শেষে আমার মানে দিন শেষে আমরা যেন সিজদা করি। যাই হোক, আমি জানি না আমি আমার প্রপার বলতে পারছি কি না, বাট একটা বিষয় বলবো আপনাদের এই মন্তব্যের জন্য অনেকের কিন্তু অনেক খারাপ লাগে। সো আমরা মন্তব্য থেকে বিরত থাকবো, যে যার লাইফ যেভাবে চলতে পারে চলবে, এটা নিয়ে বলার কিছু নাই। আর আরেকটা বিষয় হচ্ছে জান্নাত আর জাহান্নাম, এটা কে কার কোন ভালো কাজের জন্য চলে যাবে সারা বছর খারাপ করে, আবার কে সারা বছর ভালো করেও মানে জাহান্নামে যাবে, এগুলো আমরা কেউ বলতে পারি না। সো এরকম আসলে কাউকে নিয়ে মন্তব্য করা ঠিক না, কোনো অ্যাড হোক বা যাই হোক যে সে রোজা আসছে বলে এরকম হয়ে গেছে। সো আমি আশা করব যে আমি আমার কথাটা আপনাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আমি যদিও এই কথাগুলো একটু গুছায় বলতে পারি না, কারণ হচ্ছে যে আমি আমার আমি যদি আল্লাহ ভক্ত হই ইবাদত হই, সেটা আমি আমার নিজের মধ্যেই রাখি, আমি কাউকে দেখানো বা প্রকাশ করা পছন্দ করি না, ঠিক আছে? সেটা দান হোক যাই হোক, ধর্মটাকে আমি মানে প্রকাশ করাটা পছন্দ করি না এত বেশি। আচ্ছা যাই হোক, এখন আমি যেই গাড়িটা নিয়ে আছি কথা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে যে একদমই এই গাড়িটা আপনারা যারা এই গাড়িটার মালিক আছেন বা এখনও এই গাড়িটা ভাবতেছেন যে এটা এলপিজি হয় কি না, তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনার জায়গায় আপনি ঠিক আছেন। আচ্ছা, তো থ্যাংক ইউ ভাইয়া সুমন চৌধুরী। আমি তাদেরকে বলতেছি এটা হাইব্রিড 2017 মডেল, ঠিক আছে? আপনারা হচ্ছে যে এই গাড়িটা যারা কনভার্সন করতে চান বা ভাবেন যে আসলে এটা কনভার্সন করব কি না, তাদের উদ্দেশ্যে বলতেছি এই গাড়িটাতে যেহেতু সিটের নিচে হচ্ছে আপনার ইয়াটা থাকে, ওই যে এক্সট্রা চাকা যে রাখার যে জায়গাটা থাকে, তো ওই জায়গায় এই গাড়িটাতে কিন্তু 42 লিটারই হবে। এই গাড়িটা যাদের আছে আমি তাদেরকে বলতেছি, আপনারা নিঃসন্দেহে এটা আমরা খুব ভালো করে জাজ করে আমরা এটা করেছি, এটা 42 লিটার গোলটাই হবে, চাইলেও সাইডও নিতে পারবে না, বা গোল যে সাইড আছে ওইটাও সে নিতে পারবে না, কারণ এটাতে উপরে সিট থাকে, মানে তাকে 42ই নিতে হবে। আর আমি তারপরও আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি যে আসলে আপনারা এই গাড়িটা যাদের আছে তারা কিভাবে হচ্ছে এটা হাইব্রিড গাড়ি ও এলপিজি করে। কি আশফাক আসিফ সাহেব, আপনার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আমি, হাইব্রিড গাড়িও এলপিজি করে, ও কথাটাতে বোঝানো হইতে পারে এটা নেগেটিভ পজিটিভ, নেগেটিভ যদি হয়ে থাকে যে হাইব্রিড গাড়িও এলপিজি করে, হ্যাঁ হাইব্রিড গাড়ি এলপিজি হচ্ছে, এখন হাইব্রিড গাড়ি এলপিজির বেনিফিট কী আপনি যদি সেটা জানতে চান, তাহলে আমি আপনাকে বলবো, প্রথমত হাইব্রিড গাড়ি এলপিজি করলে আপনার, আমরা যদি অকটেনের গাড়ি এলপিজি করি তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের 50% বা দামে সাশ্রয় হয়, আর আমরা যদি হাইব্রিড করি তাহলে 80%। লাইক আপনার দেখা গেছে যে আপনার হাইব্রিডে প্রথমে স্টার্ট হবে, হাইব্রিডের ব্যাখ্যাটাও আমি বলে দিই, প্রথমে গাড়িটা যখন স্টার্ট হবে হাইব্রিডে হবে, দেন সেটা তেলে যাবে, তেল থেকে সেটা এলপিজিতে যাবে, দেন আপনার কী পরিমাণ সাশ্রয় হবে সেটা আপনি বুঝতেই পারতেছেন, তবে সেটা অবশ্যই ঢাকার বাইরে, যদি ঢাকার মধ্যে এক্সেলেটর 40-এর উপরে যায় সেই ক্ষেত্রে এটার হিসাবটা আসলে ওইভাবে বলা যায় না। তবে হাইব্রিড গাড়ি যারা ব্যবহার করেন আমি তাদেরকে তাদের উদ্দেশ্যে বলবো যে ঢাকা ডিভিশনের বাইরে যদি থেকে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ চোখ বন্ধ করে হাইব্রিড গাড়ি কিনেন এবং আপনারা এলপিজিও করেন, বা ঢাকার মধ্যে হলে, কারণ জ্যামের উপর আসলে এটার পারফরমেন্সটা একজ্যাক্ট বের করা যায় না, আমি আপনাদেরকে মানে অরিজিনাল যে রিভিউ সেটাই বললাম,
ওকে ফাইন, যাই হোক ওনারা অবশ্যই ঢাকার বাইরের, সো আমি ওনাদের জন্য বলবো যে একদম ওনাদের একদম পারফেক্টলি ওনারা এটা করে ফেলেছেন। তবে হ্যাঁ, এই গাড়িটাতে যেহেতু 42 নেয়, মানে 34 লিটার তার হচ্ছে ফিলিং হবে, তাহলে এদিক দিয়ে তার 34 আর ওই দিক দিয়ে তার হাইব্রিড বা তেলের সাপোর্টিং মিলিয়ে সে এই গাড়িতে নাকি 15 মাইলেজ পায়। তো দেখা গেছে সে যদি হাই এলপিজিতে 15 না পেয়ে যদি সে 12-13 পায়, খারাপ না কিন্তু। হ্যাঁ, আমি হিসাবটা বললাম। আর আরেকটা বিষয়, যারা বলেন না যে মার্সিডিজ, BMW, ওডি এগুলো আবার এলপিজি হয়, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, একটা কথা আছে না যে বসে বসে খেলে নাকি রাজার ধনও শেষ হয়ে যায়। তো এটার ব্যাখ্যাটা বলি, আপনি উন্নত দেশগুলোর কথা যদি চিন্তা করেন, আমরা যে এলপিজি ইম্পোর্ট করি ইতালির কথাই বলি, ইতালিতে আপনি দেখবেন ওই পেজটাতে যে আমরা যে ব্র্যান্ডটা ইম্পোর্ট করি জিআই, ওদের পেজে আপনি দেখবেন মার্সিডিজ, BMW, ওডিও কিন্তু কনভার্সন হচ্ছে। আর আমরা বাঙালির তো অনেক বড় লোক, মানে আসলে হয় কি, মানে আমাদের কাছে তো আমরা একটা ওডি গাড়ি কিনতে পারতেছি, BMW আমার কিসের জন্য আবার সাশ্রয় করতে হবে। আর এই ব্যাখ্যাটাও আমি দিচ্ছি যে আপনি যদি চায়নার কথা ভাবেন, অন্যান্য কোনো কান্ট্রির কথা ভাবেন, তারা কিন্তু আপনি দেখবেন যে তারা এই সাশ্রয় করেই কিন্তু জীবনে উন্নয়ন হয়েছে। হ্যাঁ, ওই যাদের কালো টাকা তাদের কথা যদি বলেন, তাহলে সেখানে আমি কবির নীরব, কিছু বলবো না, তাদের টাকার অভাব নাই, তারা তেলে চালাক যাই চালাক তাতে কি। আর যারা মধ্যবিত্ত, যেমন একটা গার্মেন্টসের মালিকের কথাই বলি, আপনার না হয় একটা গাড়ি আপনি করলেন না, কিছু আসেও গেল না, আপনি একটা গাড়ি অ্যাফোর্ড করতেই পারেন। যার গাড়ি অনেক বেশি, ধরেন সে একজন গার্মেন্টসের মালিক, তার অনেক গাড়ি, সে তো চাইলেই একটা মেনটেন্যান্স খরচেরও তো ব্যাপার আছে। হ্যাঁ, তো সে চাইলেই কিন্তু তেলে চালাইতে পারে না সবগুলা গাড়ি, ঠিক আছে, কারণ তার খরচটা বেড়ে যায়। সো ওই হিসাবগুলো করতে হয়, ঠিক আছে। আমরা হয়তো বা একটা গাড়ি অ্যাফোর্ড করতেই পারি, আমি একটাও পারি না, আমার সে অ্যাবিলিটি নাই, বাট আমি যে কারো কথাই বলতেছি যে একটা গাড়ি আপনি অ্যাফোর্ড করতেই পারেন, বাট এতগুলা গাড়ি যখন থাকে, সেটা কোম্পানির হোক বা কারো ব্যক্তিগতই হোক, তখন কিন্তু অবশ্যই খরচের কথাটা চলে আসে, যদি সেটা কালো টাকা না হয়, ঠিক আছে। আর কালো টাকা ছাড়া এত আসলে এটা সম্ভব না, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমি গাড়িটা এখন একটু দেখাবো আপনাদেরকে, আপনারা হয়তো বা আমার কথা শুনতে শুনতে মানে বকবক আর ভাল লাগবে না আপনাদের, আমি জানি। সো আমি গাড়িতে চলে যাচ্ছি, এবং এই গাড়িটা খুবই ইম্পর্ট্যান্ট আপনাদেরকে দেখানো, বিধায় কিন্তু এই রোজার দিন আমি লাইভ হয়েছি, কারণ আপনাদের এই মন্তব্যগুলো আমি আর নিতে পারি না, ঠিক আছে। আমি যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। এখানে আমি অন্য কোনো যে ধরনের কমেন্টস আপনারা করেন, আমি যদি সব কমেন্টসের রিপ্লাই দিই, আমাকে এমডি স্যার বলে যে আপনি কেন ধরেন, বাট ধরতে হয় আপনাদেরকে। যদি আমি এগুলো না বলি, আপনারা দেখা গেছে যে যুক্তিসহ না বলি, তাহলে নেক্সটে সেই কাজগুলোই করতে থাকবেন, যেটা একটা মানুষের আস্থার জায়গা থেকে তাকে নামিয়ে দেন। একটা মানুষ বড় হতে চাচ্ছে, বা একটা মানুষ আপনাকে কোনো কিছু বুঝাতে চাচ্ছে, বা সেই জায়গা থেকে তাকে আস্থার জায়গাটা থেকে নামিয়ে দেন। যাই হোক, আমি এখন আপনাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 42 লিটার গোল সিলিন্ডারটা। হ্যাঁ, এই যে সিটটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু সিটটা ভেঙে রাখছে, তার মানে এই সিটটা সম্পূর্ণ এটার উপরে পড়বে, এটার উপরে সম্পূর্ণ পড়বে। তো এই কারণেই কিন্তু আর জায়গাটা এতই কম, জাস্ট আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে দেখেন, হ্যাঁ, জায়গাটা এতই কম যে মানে এটাতে 42 ছাড়া অন্য কোনো সিলিন্ডার বসানো সম্ভবই না। সো আমি এর জন্যই আপনাদেরকে বললাম, এই মডেলের গাড়িটা যাদের আছে, আপনারা দেখেন গাড়িটাও দেখেন, আমি পুরোপুরি দেখাচ্ছি আপনাদেরকে, যে বড় গাড়িটা, হ্যাঁ, হাইব্রিড গাড়ি না, একটা হাইব্রিড লেখা থাকে ইঞ্জিনের এখানে, এই যে ব্যাটারি দেখলে বোঝা যায়, ও ব্যাটারি দেখলেই বোঝা যায় হাইব্রিড না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হাইব্রিড লোগোটা আমি একটু ফোকাস করে দিই। হ্যাঁ, এই যে হাইব্রিড গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, হুমায়ুন কবির সাহেব লিখেছেন হাই। এই গাড়িটা যাদের আছে, মানে একদমই আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, গাড়ির এই গাড়িটার ইন্টেরিয়র ভিতরে আমার খুবই মানে ভালো লাগে, যে গাড়িটা একদম মানে দেখেন কতটা স্পেস থাকে, যেগুলো আমরা আসলে ছোট গাড়িতে পাই না, গাড়িটা সুন্দর। আচ্ছা, যাই হোক, কে কি বললো, কে কি করলো, এরা আসলে যারা বড় বা জ্ঞানী মানুষ তারা কখনো এটা দেখে না, কারণ তাদের ওটা ভাবার সময়ই নাই।
সো বড় হতে গেলে কে কি বললো কে কি করলো সমাজ আমাকে দিবে কিনা সমাজ আমাকে দেখবে কিনা ডোন্ট কেয়ার সো আমি এই জন্যই বললাম যে আপনারা গাড়ির ক্ষেত্রে মানে মানুষ কি বলবে আমি এই বিএমডব্লিউ তো মার্সিডিসে আমি এলপিজি করেছি যদি হয় তো মানুষ কি বলবে এই থিংকিং আপনি কখনোই চলবেন না আপনার নিজের কোনটা সাশ্রয় হবে আপনার নিজের জীবনে নিরাপত্তা কোনটা হবে আপনি সেটা করবেন ঠিক আছে এবং গাড়ির ক্ষেত্রেও সেম প্রাডো গাড়ি যখন আমরা এলপিজি করেছিলাম প্রাডো গাড়ি আবার এলপিজি করা লাগে ভাই প্রাডো গাড়ি এত মানে সিসি কত তার তেল কত পরিমাণ খরচ হয় কোনো আইডিয়া আছে যে মানুষ প্রাডো চালায় সে জানে ঠিক আছে সো এই ধরনের মন্তব্য থেকে আমরা বিরত থাকবো কারণ সাশ্রয় করাটা এটা ভালো এখানে কৃপণতার কিছু নাই সে সাশ্রয় করবে এটাই স্বাভাবিক এখানে যদি আমরা কি মানে একটা মানুষ কৃপণ হয়েছে এটা কি তার দোষ এটা কি তার কোনো অপরাধ আমি তো মনে করি না চুরি করতেছে লাখ লাখ টাকা খেয়ে ফেলতেছে ওইটা কারো চোখে পড়তেছে না মানে সে একটা গাড়ি এলপিজি করছে সে কৃপণ মানে সে একটা ব্র্যান্ডেড এত দামি একটা গাড়ি এলপিজি করছে এটা সে কি মানে কৃপণ হয়ে গেছে কৃপণতা কোনো অপরাধের মধ্যে তো পড়ে না মানে মন্তব্য করলেই বেঁচে যাই আমরা ঠিক আছে আচ্ছা যাই হোক তো এটা আমি জাস্ট আপনাকে ওই মানে আশফাক আর আসিফ সাহেব আপনাকে আমি ওরকম হলে বুঝাইনি মানে গাড়ি অ্যাফোর্ডের ব্যাপারটা বুঝাইছি কারণ এটা সাশ্রয় করা এটা ভালো এর জন্য বলছি অন্য কিছু মিন করে বলি নাই আমার কোনো কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন বা আমার কোনো আচরণে বা আমার কোনো কথা ভুলও পেয়ে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসএসটি এলপিজির সাথেই থাকবেন আশা করি আর আজকের মতো আমি আমার লাইফটা এখানেই শেষ করছি আপনারা যারা এই গাড়িটা এলপিজি করতে চান তারা অবশ্যই আমাদেরকে নক দিবেন আর আমি এই গাড়ির পোস্ট ছবি পোস্ট করে অলরেডি আমি পেজে দিয়ে দিব কারণ সব আনকমন গাড়িগুলো আমি চেষ্টা করি এবং হ্যাঁ ওনার রিভিউটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে দু একদিন আগে যে গাড়িটা হয়েছে ওটা রিভিউ দেবো কারণ অনেক দেখা গেছে কারো কোনো সার্ভিস নিতে হয় না তো এই জন্য মানুষ আসে না সার্ভিস নিতে আসলে না আমি রিভিউটা নিব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এসএসটি এলপিজির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ